আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায়ের কার্যপত্র নিয়ে। কার্যপত্র শিখতে হলে আমাদেরকে অবশ্যই সমন্বয় জাবেদা জানতে হবে, এজন্য আমরা আগে সমন্বয় জাবেদা আলোচনা করব। গত ক্লাসে আমরা সমন্বয় জাবেদার উপর ক্লাস ওয়ান আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করব। গত ক্লাসে আমরা সমন্বয় জাবেদা ধাপ ওয়ান নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ধাপ টু নিয়ে আলোচনা করব। চারটা ধাপের মাধ্যমে আমরা সমন্বয় জাবেদারে শিখব। আজকে আমরা ধাপ টু নিয়ে আলোচনা করব। ধাপ টুটা আমরা মনিয়ারি সংক্রান্ত উদাহরণ দিয়ে আলোচনা করব। রেয়ামিল বা প্রাথমিকভাবে যদি সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে খরচের। খরচের জাবেদা মনিয়ারি খরচ বা সাপ্লাই খরচ ডেবিট, সাপ্লাইজ খরচ ডেবিট, মনিহারি বা সাপ্লাইজ বা অব্যবহৃত মনিহারি ক্রেডিট। জাবেদা যেহেতু খরচের, টাকাও বসাতে হবে খরচের। আমরা মনিহারি উদাহরণ দিয়ে স্টেপ টু টা আলোচনা করব। একটা উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করি। একটা রেয়ামিল দেওয়া আছে, রেয়ামিলের সাপ্লাইজ বা মনিহারি মজুদ বা অব্যবহৃত মনিহারি যে নামে থাকুক, তিনটা নামেই একই, তাহলে সাপ্লাইজ অর্থ হলো মনিয়ারি, সাপ্লাইজ ইংরেজি শব্দ, আর মনিয়ারি মজুদ বা অবৈধ মনিয়ারি তিনটাই সম্পদ। রেয়ামিলের ডেবিট পাশে আছে 1800 টাকা। রেয়ামিলের ডেবিট পাশে আছে 1800 টাকা। অন্যান্য তথ্য বলি, হিসাবকাল শেষে 1000 টাকা মনিয়ারি মজুদ আছে। 2 নম্বর, অব্যবহৃত মনিয়ারি 500 টাকা। 3 নম্বর, চলতি বছরের মনিয়ারি মজুদ বা সাপ্লাই ব্যবহৃত বা খরচ হয়েছে 700 টাকা। এখন আমরা সমাধান করব। সাপ্লাইজ মনিয়ারি মজুদ বা অব্যবহৃত মনিয়ারি হলো সম্পদ, মনিয়ারি খরচ হলো খরচ, মনিয়ারি খরচ হলো খরচ। তাহলে এখন আমরা মনিয়ারি সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে রেয়ামিল তাকাতে হবে। রেয়ামিলে কি আছে? রেয়ামিলে আছে সাপ্লাইজ বা মনিয়ারি মজুদ বা অব্যবহৃত মনিয়ারি, এগুলো হলো সম্পদ। রেয়ামিলের সম্পদ আছে, সম্পদ থাকলে আমরা একটু আগে রুলস ওয়ানে শিখেছি, রেয়ামিল বা প্রাথমিক ভাবে যদি সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে খরচের। খরচের জাবেদা আমি সাথে দিয়েছি মনিহারি খরচ ডেবিট, মনিহারি বা অব্যবহৃত মনিহারি বা সাপ্লাইজ ক্রেডিট। এখন রেয়ামিলে আমার সাপ্লাইজ বা মনিহারি মজুদ বা অব্যবহৃত মনিহারি তিনটা একই, যেটাই থাকে সম্পদ। সম্পদ যদি থাকে আমাকে জাবেদা দিতে হবে খরচে। তাহলে খরচের জাবেদা কি? আমার সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ ডেবিট, সাপ্লাইজ বা মনিহারি ক্রেডিট। তো রেয়ামিলে সম্পদ আছে, আমার জাবেদা হবে খরচের। তাহলে রুলস অন আমরা আরেকটা জিনিস শিখেছি, দেখো লাস্ট লাইনটা, জাবেদা যেহেতু খরচের, টাকাও বসাতে হবে খরচের। তাহলে জাবেদারে খরচের, টাকাটা বসাতে হবে খরচের। তাহলে সবসময় একটা কথা মনে রাখতে হবে, আমরা জাবেদাটা দিব রেয়ামিল দেখে, জাবেদাটা দিব রেয়ামিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে, সমন্বয়ের টাকা নয়, সমন্বয় দেখে। তাহলে জাবেদা দিব রেয়ামিল দেখে, রেয়ামিলে আছে সম্পদ, আমাকে জাবেদা দিতে হবে খরচের। দিলাম খরচের জাবেদা, সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ ডেবিট, সাপ্লাইজ বা মনিহারি কিনে জাবেদা খরচের দিলাম, টাকাটা হবে কিসের? খরচের। কিন্তু টাকাটা বসাবো আমরা সমন্বয় দেখে। তাহলে আমি 1 নং সমন্বয় সমাধান করতেছি। তাহলে 1 নং সমন্বয় আমার কি বলছে? হিসাবকাল শেষে 1000 টাকা মনিহারি মজুদ আছে, সমন্বয় দেখে টাকা বসাবো, সমন্বয় টাকা বসাবো না, সমন্বয় দেখে। তাহলে আমার জাবেদা খরচের, টাকা হবে খরচে। তাহলে সমন্বয় বলছে হিসাবকাল শেষে 1000 টাকা মনিহারি মজুদ আছে, তার মানে 1000 টাকা কি সম্পদের টাকা না খরচের টাকা? নিজে চিন্তা করো, এখানে
তাহলে যেহেতু মজুদ আছে তাহলে এটা আমার সম্পদের টাকা, কিন্তু আমার জাবেদা হলো খরচের। তো জাবেদা যদি খরচের হয় টাকাও বসাতে হবে আমার খরচের, কিন্তু আমার সমন্বয় আছে সম্পদের টাকা, মিলে না মিললে র্যামিল থেকে বিয়োগ দিতে হবে, না মিললে কি করতে হবে সবসময় র্যামিল থেকে বিয়োগ দিতে হবে। তাহলে র্যামিল 1800 টাকা থেকে যদি আমি 1000 টাকা বিয়োগ দিই আমার 800 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর সলিউশন করবো। 2 নম্বর সমন্বয়টা আমাদের কি বলেছে, অব্যবহৃত মণিহারি 500 টাকা, অব্যবহৃত মণিহারি 500 টাকা। তাহলে অব্যবহৃত মণিহারি 500 টাকা আছে, তাহলে আমার যে মণিহারি সংক্রান্ত সমস্যা তাহলে আমাকে র্যামিল টাকাতে হবে। র্যামিল আমার কি আছে, সম্পদ, সম্পদ থাকলে জাবেদা হবে খরচের। তাহলে খরচের জাবেদা কি, সাপ্লাইজ বা মণিহারি খরচ, সাপ্লাইজ খরচ বা মণিহারি খরচ ডেবিট, সাপ্লাইজ বা মণিহারি ক্রেডিট। এখন আমার জাবেদাটা খরচের টাকা হবে, খরচের টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় কি বলছে, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি মানে কি, মণিহারিটা ব্যবহার হয় নাই, তার মানে সম্পদ, সমন্বয়ে সম্পদের টাকা আছে কিন্তু জাবেদা হলো খরচের। তাহলে জাবেদা যেটা, জাবেদা খরচ হলে আমার টাকাও খরচের হবে, সবসময় রাখতে হবে, কিন্তু সমন্বয় আছে আমার সম্পদের, মিলে না মিললে, না মিললে র্যামিল থেকে বিয়োগ, 1800 থেকে 500 বিয়োগ, তার মানে আমার 1300 টাকা। একইভাবে আমরা 3 নম্বর, র্যামিলে কি আছে, সম্পদ, সম্পদ থাকলে জাবেদা কি হবে খরচে, খরচে জাবেদা সাপ্লাইজ খরচ ডেব বা মণিহারি খরচ ডেবিট, সাপ্লাইজ বা মণিহারি ক্রেডিট। তাহলে জাবেদা যদি খরচের হয় টাকা হবে খরচের, টাকা বসামো কি দেখে, সমন্বয় দেখে। সমন্বয় কি বলছে, 3 নং, চলতি বছরে মণিহারি মজুদ বা সাপ্লাইজ ব্যবহৃত বা মণিহারি মজুদ বা সাপ্লাইজ ব্যবহৃত বা খরচ হয়েছে, চলতি বছরে মণিহারি বা মজুদ ব্যবহৃত বা খরচ হয়েছে 700 টাকা। তাহলে খরচ হয়েছে বা ব্যবহার হয়েছে খরচের টাকা 700 টাকা। তাহলে আমার জাবেদা খরচের, টাকাও খরচের, তাহলে 700 টাকা আমরা আশা করি বসিয়ে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিয়ে আলোচনা করব, র্যামিল প্রাথমিক ভাবে যদি খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে সম্পদের, সম্পদের জাবেদা মণিহারি বা সাপ্লাইজ ডেবিট, মণিহারি খরচ বা সাপ্লাইজ খরচ ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে সম্পদের। আমি আবারও বলি, র্যামিল বা প্রাথমিক ভাবে যদি খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে সম্পদের, সম্পদের জাবেদা মণিহারি বা সাপ্লাইজ ডেবিট, মণিহারি খরচ বা সাপ্লাইজ খরচ ক্রেডিট। জাবেদা যেহেতু খরচের, টাকা সম্পদের, জাবেদা যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে সম্পদে। এখন আমরা কিছু এই সংক্রান্ত সমস্যা সমাধান করব। একটা র্যামিল দেওয়া আছে, মণিহারি খরচ বা সাপ্লাইজ খরচ আছে 1800 টাকা, কিছু সমন্বয় দেওয়া আছে। 1 নম্বর হিসাব কালছে 1000 টাকা মণিহারি মজুদ আছে, 2 নম্বর অব্যবহৃত মণিহারি 500 টাকা, 3 নম্বর চলতি বছরে মণিহারি মজুদ বা সাপ্লাইজ ব্যবহৃত বা সাপ্লাইজ খরচ হয়েছে 700 টাকা। এখন আমরা এগুলো সমাধান করব। যেটা 1 নং সমাধান করব, এগুলো মণিহারি সংক্রান্ত এন্ট্রি। মণিহারি সংক্রান্ত এন্ট্রি হলে আমাদের অবশ্যই র্যামিল দেখে জাবেদা দিতে হবে, আর টাকা বসাতে হবে সমন্বয় দেখে। তার র্যামিলে আমার কি আছে, মণিহারি খরচ বা সাপ্লাইজ খরচ আছে। তাহলে আমার র্যামিলে খরচ আছে, মণিহারি খরচ বা সাপ্লাইজ খরচ খরচ আছে, র্যামিলে খরচ আছে। তাহলে র্যামিলে যদি খরচ থাকে তাহলে জাবেদা হবে সম্পদে, সম্পদের জাবেদা কি, সাপ্লাইজ বা মণিহারি ডেবিট, সাপ্লাইজ খরচ বা মণিহারি খরচ ক্রেডিট। জাবেদা খরচ সম্পদের, র্যামিলে খরচ আছে জাবেদা সম্পদের। তাহলে সম্পদের জাবেদা হলে টাকাও বসাতে হবে সম্পদের, তাহলে টাকা বসাতে হবে সমন্বয় দেখে। তাহলে আমি 1 নং সলিউশন করতেছি। 1 নং দেখি হিসাব কাল সাথে 1000 টাকা মণিহারি মজুদ আছে। তাহলে 1000 টাকা মণিহারি মজুদ আছে মানে 1000 টাকা মণিহারি সম্পদ মজুদ আছে মানে 1000 টাকা সম্পদ। তাহলে জাবেদা সম্পদের, টাকা সম্পদের। একইভাবে 2 নম্বর, র্যামিলে কি আছে, খরচ জাবেদা হবে সম্পদের, দিলাম জাবেদা সম্পদের জাবেদা দিলাম, সাপ্লাইজ বা মণিহারি ডেবিট, সাপ্লাইজ খরচ বা মণিহারি খরচ ক্রেডিট। জাবেদা সম্পদ হলে টাকাও সম্পদের। আমরা আগেও বলেছি, জাবেদা দিব র্যামিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় 2 নং সমন্বয় সমাধান করতেছি। 2 নং কি বলছে, অব্যবহৃত মণিহারি 500 টাকা। তাহলে অব্যবহৃত মণিহারি যেটা ব্যবহার হয় নাই, তার মানে এটা সম্পদের টাকা। তাহলে র্যামিলে আমার জাবেদা সম্পদের, টাকাও সম্পদের, আমি অবশ্যই বসিয়ে দিতে পারি।
তিন নম্বর মনিয়ারি সংক্রান্ত এন্ট্রি, এন্ট্রি হলে আমাকে রেমিল দেখে জাবেদা দিতে হবে। তাহলে রেমিলে মনিয়ারি খরচ আছে, খরচ থাকলে জাবেদা হবে সম্পদে, সম্পদ হবে সাপ্লাইজ বা মনিয়ারি ডেবিট, সাপ্লাইজ খরচ বা মনিয়ারি খরচ ক্রেডিট। জাবেদার সম্পদে হলে টাকাও আমার সম্পদের, কিন্তু টাকাটা বসাবো আমরা সমন্বয় দেখে। তাহলে তিন নম্বর সলিউশন করতেছে, তিন নম্বর সমন্বয় কি বলছে, চলতি বছরে মনিয়ারি মজুদ বা সাপ্লাইজ ব্যবহৃত বা খরচ হয়েছে 700 টাকা। চলতি বছরে মনিয়ারি মজুদ বা সাপ্লাইজ ব্যবহৃত বা খরচ হয়েছে 700 টাকা। তাহলে আমার জাবেদা হলো খরচের, জাবেদা হলো খরচ সম্পদের, রেমিলের খরচ আছে, জাবেদ হলে সম্পদের, জাবেদার সম্পদ হলে টাকাও কিসে হবে, সম্পদে হবে। কিন্তু তিন নং সমন্বয় পরে আমরা দেখতেছি 700 টাকা খরচ হয়েছে বা ব্যবহার হয়েছে খরচেরটাই, কিন্তু জাবেদার সম্পদের। তাহলে জাবেদার যে সম্পদ হলে টাকাটাও বসাতে হবে সম্পদের, যেহেতু আমরা রুলস টু লাস্ট লাইনটি স্পষ্ট ভাবে লেখা আছে। জাবেদার যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে সম্পদের, কিন্তু আমার সমন্বয় আছে কি খরচের টাকা, তাহলে মানে মিলে না, দুইটার মধ্যে না মিললে আমাকে রেমিল থেকে বিয়োগ দিতে হবে। 1800 থেকে 700 বিয়োগ দিলে আমার 1100 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা বিমা ও স্টেপ টু নিয়ে আলোচনা করবো। স্টেপ টু এর অগ্রিম সম্পদ মানে অগ্রিম খরচ মানে এই সংক্রান্ত উদাহরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।